হ্যালো বন্ধুরা, বংদির কিচেনে তোমাদের জানাই স্বাগত। আজ আবারও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এক নিত্য নতুন রেসিপি, আমলকির আচার। এই আমলকি খাওয়া খুবই উপকারী। আমলকির অনেক রকম রেসিপি হয়, তার মধ্যে আমি একটা রেসিপি করে দেখাচ্ছি, আমলকির আচার। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। ১৩টা আমলকি নিয়েছি, আমলকিগুলো ভালো করে ধুয়ে একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি, না হলে আচারটা নষ্ট হয়ে যেতে পারে। দে দু চামচ জিরে, দু চামচ ধনে, তিন চামচ মতো কালো সরষে, দু চামচ মতো মৌরি, দু চামচ মতো জোয়ার নিয়েছি। দেখো, একটা গ্রেটারের সাহায্যে আমি একটা একটা করে আমলকি এইভাবে গ্রেট করে নিচ্ছি। একই রকমভাবে আমি সব আমলকিগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। দেখো, সব আমলকিগুলো আমার গ্রেট করা হয়ে গেছে। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। দু চামচ জিরে, দু চামচ ধনে, এক চামচ মেথি, দুটো শুকনো লঙ্কা ও দু চামচ মতো মৌরি দিয়ে আমি মশলাটা ভেজে নিচ্ছি। মেথির পরিমাণটা কম দিতে হবে, নাহলে তেতো হয়ে যাবে। দেখো, বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, ওই মশলাটা আমি একটা মিক্সির বাটির মধ্যে ঢেলে মিক্স করে নিচ্ছি। আমার মিক্স হয়ে গেছে, একটা আমি কাচের বাটি নিয়ে নিয়েছি। কাচের বাটির মধ্যে আমি সব গ্রেট করে রাখা আমলকিগুলো দিয়ে দিচ্ছি। এরপর আদা ও কাঁচা লঙ্কা কেটে রেখেছি, সেই আদা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম তার থেকে দেড় চামচ মতো আমি দিয়ে দিলাম, বাদবাকি মশলাটা অন্য রেসিপিতে আমি ব্যবহার করব। এরপর একটা খুন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর দেখো, আবারও এক চামচ মতো মৌরি দিয়ে দিলাম, এক চামচ মতো জোয়ান দিয়ে দিলাম, তিন চামচ মতো মেহি করা না কিছুটা ডাস্ট কালো সরষে দিয়ে দিলাম ও এক চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো, সব মশলাগুলো দিয়ে আবারও ভালো করে মেখে নিলাম। এরপর চার চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়ার পর এক চামচ মতো হলুদ ও লবণ দিয়ে দেবো। দেখো, লবণটা আন্দাজ মতো দিতে হবে। এক চামচ মতো হলুদ দিয়ে দিলাম, আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। তোমরা তেল লাগলে আরও সরষের তেল দিতে পারো। একটা কাচের জারের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এটা রোদে রেখে দিতে হবে, তিন চার দিনের মতো রোদে রেখে দিতে হবে। আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি, আমলকির আচার। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। চলো তাহলে দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। I played it in a sense, a feel of discontent, I find